রাজ্যে নিয়োগ দুর্নীতির হাজার অভিযোগের মাঝেই বিস্ফোরক দাবি করলেন বাঁকুড়ার ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বিট। দলের প্রাক্তন বাঁকুড়া জেলা সভাপতি ওন্দার দুবারের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ তার বিধানসভা এলাকায় ঢালাও চাকরি দিয়েছেন বলে দাবি করছেন তিনি। প্রসঙ্গত, ওন্দা ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি উত্তম কুমার বিট প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত, আর তাই তিনি যখন এই মন্তব্য করছেন তখন তা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন রাজনৈতিক মহল। উত্তমবাবু বলেন, চুক্তিভিত্তিক কাজ ছাড়াও অরূপবাবু ওন্দার সেচ হাসপাতাল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আইসিডিএস আশাকর্মী সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছেন। 2011 সালের পরবর্তী সময়ে অনেকের চাকরি করে দিয়েছেন। অনেকের ছেলেরাই আগে চাকরি করছে অরূপবাবু আশীর্বাদে। অরূপবাবু ওনাই যা চাকরি দিয়েছেন বা চার যা কাজ করেছেন এটা ঐতিহাসিক। অরূপবাবু ওনার ছেলেদের জন্য যে যেভাবে বিভিন্ন দপ্তরে তিনি কন্ট্রাকচুয়াল হোক, ইরিগেশন বলুন, হাসপাতাল বলুন, বা বিভিন্ন জায়গাতেই আপনার সিভিক পুলিশ থেকে ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে আর আইসিডিএস আশাকর্মী অনেক কর্মী নিয়োগ করেছেন। ওনার এলাকার ছেলেমেয়েদের অন্তত আমাদের এমএলএ সাহেব দায়িত্ববার পর 2011 পর থেকে অনেকের কাজ করে দিয়েছেন। এমন কোনো গ্রাম নেই যেখানে সিভিক পুলিশ বলুন, আশাকর্মী বলুন, আইসিডিএস বলুন বা হাসপাতালের কাজে বলুন, যে থাকবেই, কোনো গ্রাম নেই যেখানে কোনো কাজ দেয়নি অরূপবাবু ওনার ব্লকে। তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্যকেই হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা প্রশ্ন তোলেন, একজন বিধায়ক হিসাবে উনি অর্থাৎ অরূপ খাঁ কিভাবে চাকরি দিলেন, তাহলে কি চাকরির কোটা ভাগ হয়েছে? ধন্যবাদ ওনাকে, উনি সত্যটা বলেছেন। এখন তো অনেকেই চাকরি হারানোর পর অরূপ বাবুর কাছে টাকা ফেরতের জন্য যাচ্ছেন বলেও তিনি দাবি করেন। আমরা তো ভেবে অবাক হয়ে যাই, একজন বিধায়ক হিসাবে কি করে তিনি চাকরি দিতে পারেন? চাকরি তো আইনসঙ্গত ব্যাপার, আজকে নিশ্চয়ই উনি চাকরি দিয়েছেন, তবে সেই সমস্ত চাকরি পয়সার বিনিময়ে দিয়েছে। আস্তে আস্তে দু তিনজন ওনায় ধরা পড়লেন, আস্তে আস্তে আগামী দিনে আরও পাওয়া যাবেন যে উনি এত চাকরি দিয়েছেন যে সেই অরূপবাবুকে 10 বছর পরে ওনার থেকে তাকে বিদায় নিতে হলো, তিনি এত জনগণের কাজ করেছেন। উনি প্রকৃত সত্যি কথাটাই বলেছেন যে অরূপবাবু আজকে এত চাকরি দিয়েছেন, এটা তো আস্তে আস্তে সামনে বেরিয়ে আসবে, সামনে না বেরিয়ে আসা পর্যন্ত তো কিছু আমরা বলতে পারছি না, তবে বেরোতে শুরু করেছে। আমাদের মনে হয় উনি যেভাবে বলছেন, ওনার তো বিভিন্ন ধরনের সোর্স আছে, উনি কিছু হসপিটালে ঢুকিয়েছেন যেটাকে উনার চাকরি বলে ব্যাখ্যা দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে, কোথাও বাসের কিছু হেল্পার কন্ট্রাক্টরকে নিয়োগ করেছেন, বিভিন্ন জায়গায় আইসিডিএস আছেন, আর অরূপ বাবুর কাছে গেলেই চাকরি পাওয়া যায় এবং সেটা যদি পরিষ্কার হয় অনেকেই বাদ চলে যাবেন, কিন্তু এটা ঘটনা আছেন। এইভাবে উনি চারদিক থেকে চাকরিকে কালেকশন করে উনি দিয়ে আজকে বলছেন এমএলএ চাকরি দিয়েছেন, এখানেই তো পরিষ্কার যে উনি অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন। ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, চাকরি তো সব সময় আমার হাতে থাকে না, আমি তার অধিকারীও নই, নিয়ম মেনেই সরকারি চাকরি হয়। দেখুন, চাকরি তো সবসময় আমার হাতে থাকে না, এটা আমি তার অধিকারী নই, চাকরির সব নিয়মটাই হচ্ছে সরকারি নিয়ম মেনে সকলের চাকরি হয়, সেটাই সরকারি নিয়ম, সেই নিয়ম মেনে যারা ফলো করে তারা পাবে। নিউজ রাজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।